কার্যকলাপ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে দদিতাম হৃদয়ং তব দদিতাম হৃদয়ং মম। বিসর্জনের গল্পটা মিথ্যে। ঠাকুর সলে ভাষণ দিয়া আর ঘুরা দেখতে হয় না। দুটি মানুষের শরীরকে আলাদা করা খুব সহজ, কিন্তু দুটি মানুষের মন, আকাশ বাতাস বা কাঁটাতার, কোনোটাই এই দুটি মানুষের মনকে আলাদা করতে অক্ষম। ঠিক যেমন বিসর্জনের নাসির ও পদ্মা, দুই বাংলার দুটি মানুষের প্রেমের গল্প নিয়ে কৌশিক গাঙ্গুলির বিসর্জন। এবং বিসর্জন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে আছেন আবিদা এবং জয়াদি, দুজনকেই ওয়েলকাম জানাই। আচ্ছা, নাসির ও পদ্মা নামটা আমি প্রথমেই বলে দিলাম, সকলেই বুঝতে পেরেছেন নাসির এবং পদ্মা। তোমরা যদি নাসির এবং পদ্মাকে একটু দর্শকদের তোমাদের মতো করে চিনিয়ে দাও। নাসির মানে আবির যে চরিত্রটি করেছে সেই চরিত্রের নাম হচ্ছে নাসির আলী। সে ভারতবর্ষের বসিরহাট বলে একটি জায়গা, সেই জায়গার বাসিন্দা, ঠিক শহরতলির মতো একটা জায়গায় থাকে যেটাকে আমরা মফস্বল বলি। আর চরিত্রটির ধর্মের জায়গা থেকে একটু অন্যরকম, মানে অন্যরকম মানে আবিরের জন্য একটু দূরের, সেটা হচ্ছে একটা মুসলমান চরিত্র। আর তার ছোটোখাটো ব্যবসা আছে, এই তো আমার মনে হয় এটুকু বলাই ভালো। না না, আমি ভালোই পারবো, বলে দিলে লোকের আগ্রহ কমে যাবে। বেশি বলতে চাই না, 14 তারিখ রিলিজ করছে এবং আমরা চাইবো দর্শকরা বড় পর্দায় দেখুক। যদিও আমরা টাকিতে শ্যুট করেছি, কিন্তু সেটা আমরা দেখেছি বাংলাদেশ হিসেবে, তো সেটা পদ্মার বসতবাটি। এবং কিছু প্রাককথন আছে, মানে আজকে পদ্মা যেখানে দাঁড়িয়ে আছে সে কিভাবে এখানে এলো, মানে আজকের দিনে তার যে পরিস্থিতি সেটা কিভাবে হলো, এবং তারপরে একটা জার্নি। সো ঘটনাচক্রে নাসির আর পদ্মার দেখা হয়। খুব ভয় পেয়ে গেছিলাম পদ্মা, সকালের বেধবার লাগে রাইতে সোনালের কোনো মিল নাই না। এইটা তুমি একদম ঠিক করনি পদ্মা। আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করব যে একদিকে যখন হিন্দু ব্লগার খুন হচ্ছে বাংলাদেশে, বা ধরো আমরা দেখছি আবিদা রামনবমীতে অস্ত্র হাতে মানুষ মিছিল নিয়ে বেরোচ্ছে, সেই সময় দাঁড়িয়ে দুই বাংলার লঘু সম্প্রদায়ের দুটি মানুষকে নিয়ে কিন্তু এই ছবি, তো সেটা উত্তপ্ত করবে বা কতটা নাড়া দেবে দর্শকদের? সব ঠিক আছে যা বললে, কিন্তু প্রেমের ওপর কোনো কথা নেই, ভালোবাসার ওপর কথা নেই, মানে এটা একমাত্র অস্ত্র এই মানবতার ধর্ম অথবা প্রেম, যা দিয়ে আসলে সমস্ত কিছু, এই কলুষিত কিছুকে ঠিক করে দেওয়া যায়। বা আমরা আমাদের জায়গা থেকে সেরকম করে আসলে ছবির জন্য চেষ্টা করেছি, আমরা শিল্পী হিসেবে, কৌশিকদা পরিচালক হিসেবে, আমাদের সকলের ছবি হিসেবে। তো এই ছবিটা দেখলে তখন আমি নিশ্চিত যে বাংলাদেশের সমস্ত দর্শক এবং ভারতবর্ষের সকলেই ওই জায়গাটা রিলেট করতে পারবে, যে আসলে কাঁটাতার বা অন্য কিছু দিয়ে ভালোবাসা বা মানুষের আসল যে কোর জায়গাটা সেটাকে পাল্টে দেওয়া যায় না। এবং একজন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ হিসেবে আমার মনে হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এমন কিছু কাজ করে যাওয়া যেখানে মানুষ ভাবনার রসদ পাবে এবং মানুষ তার সুস্থ ভাবনা চিন্তা আরো একবার ঝালিয়ে নেবার, আরো একবার মুক্ত মনে পৃথিবীটাকে দেখা এবং নিজেকে ইন্ট্রোস্পেক্ট করার একটা জায়গা তৈরি হবে। সেটা সিনেমা হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে, সেটা গল্পের বই হতে পারে, সেটাই শিল্পীদের কাজ, এবং তারা যুগে যুগে এই কাজটাই করে এসেছেন। যতই অস্থির সময় হয়ে থাকুক না কেন, এটাই ইতিহাস বলে এসেছে। আমরাও আমাদের ক্ষুদ্র সেই চেষ্টাটাই, প্রচেষ্টা দিয়ে আমরা সেটাই করেছি। আবিদা বা জয়দে দুজনকে এটা জিজ্ঞেস করবো যে এটা প্রেমের গল্প, কৌশিক দাও বলেছেন প্রথম থেকে বা তোমরাও বললে, কিন্তু দুটি যেহেতু দুই বাংলার প্লাস দুটি সম্প্রদায় আছে, কিন্তু প্রেমের ঊর্ধ্বে গিয়ে ধর্ম বা রাজনীতি কি কোনোভাবে এই ছবিতে বেশি জায়গা করে নিচ্ছে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে? হ্যাঁ, মানে প্রেমের ধর্ম প্রেম না, তবে ছবিতে দুটো দেশ একটি একটি জায়গা আছে। হ্যাঁ, দুটো দেশ একটি অনেক কম্পোনেন্টের ভেতরে
আর একটি কম্পোনেন্ট, কিন্তু না দিনেশের আসলে যে জায়গাগুলো বা যে মানে আসলে ছবিটা তৈরি করার জন্য তো এক ধরনের একটা স্টেজ তৈরি করা, একটা ডিজাইন তৈরি করা হয়, তো সেই জায়গা থেকে কিন্তু প্রেমেরই জয় হয় এক অর্থে বলতে গেলে। এখানেও সেটাই দেখ, একুলারই কুল হারাইলে দুই কুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল। আচ্ছা আবিদা যে একটু চুপচাপ রয়েছে, আমি আবিদার কাছে যাব। আবিদা, আবর্ততে আমরা দেখেছি জয়াদিকে তুমি খুব পাওয়ার চেষ্টা করেছিলে, এই ছবিতে পেয়ে যাচ্ছ, তাই তো? অন্যের বউ ছিল না, অন্যের বউয়ের প্রতি অধিকাংশ সময় এরকম একটা হয়, যেটা অন্যের হয় সে তার প্রতি একটা আলাদা কি বলবো একটু দুষ্টু আকর্ষণ তৈরি হয়। মানে সেটা আবিদা পার্সোনাল লাইফে আছে বলছো? এটা কতক্ষণ ইন্টারভিউ বিষয়ে বলতে হবে তাহলে। আবর্তয় সেরকম একটা ছিল, এবং আবর্তয়ে অনেকটাই জয়া যে চরিত্র অভিনয় করেছিল সেই চরিত্রটা একটা খাঁচার মধ্যে আটকে পড়ার মতো ছিল, এবং একটা পরিস্থিতি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় আর একটা জীবনে, সেই জীবনটার সঙ্গে সে ততটা অভ্যস্ত হতে পারেনি। সেখানে তার জানলা ছিল আমার চরিত্র হরি হরির এবং কোথাও গিয়ে একটা দারুণ বন্ধুত্ব কিন্তু তৈরি হয়েছিল, এবং সেটা কিন্তু শেষেও সেটা খুব অসাধারণ একটা বন্ধুত্ব ছিল। হরির মতো একটা ক্যারেক্টার সেও কিন্তু শেষে বদলে যায় অনেক, বদলানোর থেকেও বেশি আমার মনে হয় তার ভিতরের যে নৈতিক জায়গাটা সেটা জেগে ওঠে। এখন নাসিরার পদ্মার কি হলো সেটা তো আমরা বারবার বলছি, 14 এপ্রিল তবুও সেটা তো জানবে, কিন্তু একটু কেমিস্ট্রিটা নিয়ে যদি কিছু বলো, তোমাদের দুজন তোমার দুটো লুক আমরা দেখবো ছবিতে, একেবারে কেটে ছেটে পুরো সমূলে উৎপাদন করতে হয়েছে নাসিরের জন্য। কারণ নাসির যেরকম বললো যে মফস্বলের ছেলে, সেই শহরেও আসে, প্রত্যন্ত গ্রামের ছেলেও নয়, ধর্মের দিক থেকে আলাদা, তার ভাষা, তার কথা বলা, তার পোশাক আশাক ডেফিনেটলি আলাদা। তবে সেই জন্যই ওই লুকটা আমরা মানে আমি কৌশিক এবং চন্ডীর সঙ্গে কথা বলার পরে ওই লুকটা ফিট করা হয়। বড্ড বেশি নড়াচড়া যাতায়াত হইতেছে না? খুব ভয় পেয়ে গেছিলাম পাত্তা। সকালের বেধাবার লাগে, রাইতের সেনালের কোনো মিল নাই না। এইটা তুমি একদম ঠিক করনি পাত্তা। জয়াদি, এবার তোমার কাছে যাব যে একজন বিধবা হয়েও মানে প্রেমের দিকে এগোনো, সেটাই কি শিখেছো? না সেটা এই সমাজে দাঁড়িয়ে আমি বলছি, সেটা এই সমাজ এখন অনেকেই আঙুল তোলেন, আমরা না তুললেও আমরা মনে করি দিই, তাই জন্য তাদের মনে অনেকদিন আঙুল তোলা হয়নি, তাই তুলবে। মানে আমি বলি যেটা যে গল্প এটা খুব প্রেমের প্রেমটা না আসলে তোর কাছ থেকে না না আমার কাছে জানতে চাইলে আমি ফাঁদে পা দিচ্ছি না, আবিদার কথা শুনে না যায়। হ্যাঁ আমি বলছি না, আমার এই জায়গাটা তো পরিষ্কার করতেই হবে, সেটা খুব গল্পের প্রয়োজনে আসলে সেটা একসময় গেলে দেখলে নিজেদেরই মনে হবে যে হ্যাঁ এমনই হওয়া উচিত, মানে সেটা কোনো বাড়াবাড়ি নয় বা দর্শকের সিটে বসে কোনোভাবেই দর্শকের ডিসকমফোর্ট হবে এমন কিছু নেই ছবিতে, না সেটা নয়। কিন্তু আমি বলছি সেখানে কি একজন স্বাধীন চেতা মহিলাকে কিছুটা দেখানো হয়েছে? না একেবারেই না, সেও একটা খাঁচার ভেতরে একটা একটা ইসের ভেতরে বন্দি আছে, আটকানো আছে, গন্ডির ভেতরে আটকানো আছে, এবং সেটা আরো ভয়াবহ, সেটা একটা রুরাল অ্যাটমসফিয়ারে, সেটা আরো বেশি প্র্যাকটিক্যাল জায়গা। গন্ডি বা খাঁচার কথা যেহেতু হচ্ছে, এটা অনেকটাই নিজের তৈরি করা গন্ডি, কারণ ও তো নিজের ইচ্ছে একেবারে, হ্যাঁ ও নিজের, হ্যাঁ নিজের তৈরি করা গন্ডি সেটা আছে। ঠিক আছে আস্তে আস্তে করছি টুকটুক করে, তারপর যখন স্টেজ এসে মেরে দেওয়া বলে না, মানে কৌশিকটা কিছু বলার নেই, জাস্ট সত্যি বলার নেই। তবে ওনার সাথে অভিনয় করাটা একটা এক্সপেরিয়েন্স, মানে একেবারে এক্সপেরিয়েন্স। আর কৌশিক দাকে আমরা বাংলা কথা শুনতে বলেছি, আবির দা কি বলেছে এখানে? নাসির ইজ ফ্রম ইন্ডিয়া, সো হি ইজ নট, ও যে ভাষাটা কথা বলছে সেটা পুরোপুরি শহরেও নয়, আবার পুরোপুরি বাঙাল ভাষা বা অন্য মানে আমি বলবো পাড়াগার ভাষাও নয়, দুটো মাঝামাঝি। হৃত চন্দনাদি কদিয়ে আহুতি, আগে পুরিবে মন্তর মাথার চোল,
আগে পুড়িবে মন তোর মাথার চুল। আচ্ছা, তো বিসর্জন নিয়ে অনেক কথা হলো, এবার যেটা জিজ্ঞেস করবো যে বিসর্জন কিন্তু আসার আগেই, দর্শকের কাছে আসার আগে অনেক কিছু দিল বা অনেক কিছু কেড়েও নিল, মানে না চাইতেও কেড়ে নিয়েছে অনেক কিছু, আবার অনেক কিছু দিয়েও দিল তোমাদেরকে, কোন জায়গাটা এখন দাঁড়িয়ে আছে, আনন্দ না দুঃখ, কোন জায়গাটায় তোমরা দুজনেই? আমি তো বলবো ইউ আর ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি। এবং কালিকাদার কথা যদি তুমি বলো, আমি বলবো কালিকাদার এটা অন্যতম একটা সম্মানের জায়গা, যে আনফর্চুনেটলি এত তাড়াতাড়ি চলে যাওয়ার তো কথা ছিল না, যে কাজটা করে গেল কালিকাদার সেটা জাতীয় পুরস্কার পেল, এর থেকে বড় সম্মান। এবং এটাই আমার মনে হয় শিল্পী হিসেবে আমরা ফরচুনেট এনাফ যে আমরা চলে গেলাম ওই কাজটা থেকে। বারবারই দর্শকদের বলছি, শুধু বিসর্জন ছবি দেখতে বলছি না, শুধু বিসর্জনের গান শুনতে বলছি না, আমি বলছি যে গান নিয়ে কালিকাদা প্রচুর মানুষের কাছে পৌঁছেছিলেন, যে গান নিয়ে অলমোস্ট আন্দোলনের জায়গায় চলে গেছিলেন, কারণ কালিকাদা তো শুধু একজন সঙ্গীতজ্ঞ নন, উনি একজন ইনস্টিটিউশন, বাংলার লোকসঙ্গীত, বিভিন্ন বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সুর, শব্দ, গান, সেইগুলো বারবার উনি তুলে আনার চেষ্টা করেছিলেন, সেখানে রিসার্চের কাজ করছিলেন, সেইটা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিলে বোধ হয় ভালোবাসাটা গানের সঠিক পথে। নাও যায় রে, নাও যায় ভাইয়া, আপনি আয়সা দুর্গা মায়ে কারা রোদ রিলা, নাও যায় রে, নাও যায় ভাইয়া, আপনি আয়সা দুর্গা মায়ে কারা রোদ রিলা। জয়াদি, শেষে জিজ্ঞেস করবো দুজনকে, তুমি তুমি এবার বাংলা মানুষকে কি বলবে? এপার বাংলা, আমি তো প্রথমেই তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোভাবে নিয়েছে, তাদের কাছে আমি এত কোল পাই, এত সমাদৃত বা এত আমাকে তারা ভালোবাসে, ভালোবাসা পেয়েছি, এটি চারটিখানি কথা না, সেই জন্য আমার কৃতজ্ঞতা শেষ নেই। কিন্তু সেই সাথে এটাও বলবো, আমাদের অনেক ভালোবাসার ছবি, প্রেমের ছবি, বাঙালির ছবি, বাঙালিয়ানের ছবি হতে পারে, আমি ভিন দেশ থেকে এসেছি, কিন্তু আমি কিন্তু এখন আর মনে করি না কোনোভাবে যে আমি আরেক দেশের, এটা আমারই জায়গা, একেবারে আমি ওন করে নিয়েছি এখন। সেই জন্য বলবো আমি আপনাদেরই, আপনারা আমার জন্য, আবিরের জন্য, কৌশিকদার জন্য, আমাদের সকলের জন্য, একটু বাংলা ভালো ছবির জন্য, বাংলা ছবির জন্য ছবিটা দেখুন এবং বাড়ির সকলকে নিয়ে ছবি দেখতে আসুন। বাংলা নববর্ষ, দুই বাংলার প্রেমের গল্প, এবং এটা তো এর থেকে ভালো সময় আর হতো না বাংলা নতুন বছরে, তো বড় পর্দায় গিয়ে দেখুন, জাতীয় পুরস্কার, দেশের সর্বোচ্চ সম্মান, আমরা ভীষণ খুশি, তার থেকেও বেশি মিষ্টি দর্শকদের ফিডব্যাক, প্লিজ গো অ্যান্ড ওয়াচ বিসর্জন। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, তোমায় তাড়াতাড়ি ছেড়ে দিলাম, তোমরা দুজনেই খুব ব্যস্ত, তাই বাকিটা দর্শক দেখবেন হলে গিয়ে নিশ্চয়ই। আর আমাদের ছেড়ে দেবো না ছবিটা, ছবিটা আর আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের বলি, বছরের প্রথম দিনে প্রেমের ছবি দিয়ে যদি প্রেমটা আপনারাও ছড়িয়ে দিতে পারেন সমাজে, তাহলে কিন্তু খুব ভালো হয়। বাংলা ছবির সাথে থাকুন, বাংলা ছবি দেখুন। তবে আজ এখানেই শেষ করছি, আর বাকি খবর দেখতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। তুই আমার হৃদয় অন্তর।